আজকে কি ভাগো গগো দুভাগ, 9 নম্বর পঞ্চম শ্রেণী, 9 ভাগ। তো 9-এর 1 নম্বর দেখো, দশমিক 8 ভাগ 2। সমস্যা কত? আমরা রাফে ভাগ করব, 2 দ্বারা দশমিক 8 ভাগ। দেখো ভাগ করলে উপরে লিখবো এরকম, দেখো 2 দ্বারা 0-রে ভাগ যায় না। ভাগ যেহেতু জানে আমরা 0 দিব 0 দশমিক দিব, দশমিক দিলে এখন আমরা 8-এ ভাগ যায়। 8-এর মধ্যে কবার যায়? 4 দ্বিগুণে 8, তাহলে আমাদের ভাগ হলো 8, উত্তর হলো 4, ভাগ হলো 4। 2 নম্বর, 2 নম্বর দেখো, 1.5 ভাগ 5, 1.5 ভাগ 5। আমরা যদি ভাগ করি 5 দিয়ে, এক দশমিক 5 দ্বারা ভাগ করলাম, তাহলে 1-এর মধ্যে ভাগ যায় না। 0 দিয়ে দশমিক দিলাম, দশমিক দিয়ে আমরা পারলাম 15, 15-এর মধ্যে 5 কবার যায়? 3 বার, 3 5 15, তাহলে আমাদের হলো 3, উত্তর 3 নম্বর। দশমিক 0.9 ভাগ 3 দ্বারা, দেখো 0-র মধ্যে ভাগ যায় না, তাহলে 0, তারপর দশমিক দিলাম, দশমিক দিয়ে 1 গড় নিলাম, 1 গড় মধ্যে 0-র মধ্যে ভাগ যায় না, তখন একটা 0 দিলাম, পরে কি? এখন 9, 9-র মধ্যে 3 কবার যায়? 3 3-কে 9, বুঝতে পারছো? আমাদের 4 নম্বর, আচ্ছা তারপর আমরা করি 6 নম্বর, 6 নম্বর হলো 0.45 ভাগ 5, তাহলে 5 দিয়ে ভাগ যায় না, যে না যে 1.0 দশমিক। এখন 4-এর মধ্যে ভাগ, 5 যায় না, 1.0, পরে কতবার যায়? 9 বার, 5 9 45, লাস্ট 0.072 ভাগ 9, 9-এর জন্য ভাগ করি, কত? ভাগ করি কত হতো? হইতো জানা দশমিক, এখন 0 যায় 0, 7-এর মধ্যে যায়? যায় না।
কথা বলবা না।